ট্রিম ফিউচারটা ইউজ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কমপ্লেক্স একটা শেপ দেখাচ্ছি। তো আপনি কেন এই ধরনের শেপ তৈরি করবেন সেটা ব্যাপারে আমি আপনাদেরকে আগে বলি। যখন আপনি একটা সলিড বডি আপনি তৈরি করছেন, ওই বডিটা তৈরি করতে গেলে আপনি একবারেই কিন্তু করছেন না, আপনি এক্সট্রুড, রিভলভ বা আলাদা আরও যেসব টুলস আছে এগুলো ইউজ করার মাধ্যমে আস্তে আস্তে আপনার শেপটা আসে। তো সারফেসের ক্ষেত্রে তৈরি করতে গেলে অনেক সারফেস আছে যেইগুলোর আসলে সিমেট্রি না, ওই ধরনের সারফেস আনতে গেলে আপনাকে প্রত্যেকটা সারফেস আলাদা আলাদা ড্র করতে হবে। তো সেই কাজটা আমি এখানে করেছি। এখানে বাম দিকে দেখেন আমি চারটা সারফেস ড্র করেছি। তো এই চারটা সারফেস থেকে আমার একটা আমি সারফেস বানাবো, সেটা ট্রিমের মাধ্যমে বানাবো। ট্রিম ফিচারটা আমি যদি এনেবল করি, এখানে বাম দিকে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে মিউচুয়ালটা আমি পরে দেখাচ্ছি। এই মিউচুয়ালটার ভিতরে আমি মিউচুয়াল বলতে এখানে বুঝতে পারছেন যে একটা সবগুলোর ভিতর থেকে যেটা কমন এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। তো সেই কাজটাই আমি করব। এটা সবগুলোর ভিতর থেকে আমি একটা কমন একটা পোর্শন আমি সিলেক্ট করে নেব, সেটা কীভাবে করি দেখেন। এখানে প্রথমে আমি যে চারটা সারফেস আছে এই চারটা সারফেস আমি আগে সিলেক্ট করব। চারটা সারফেস সিলেক্ট করার পরে কি প্রিমিয়ামের ব্যাপারটা আপনারা অবশ্যই জানেন, আমি আপনাদেরকে বলেছি, এবং আমি কোন সারফেসগুলো রাখতে চাই সেই সারফেসগুলো আমি এখানে সিলেক্ট করব। আমি এই সারফেস, এই সারফেস, নিচের এটা এবং উপরের এই সারফেস, এই সারফেসগুলো আমি, এই চারটা সারফেস আমি রাখবো। রেখে এবার যদি আমি এটা ওকে দিই তাহলে দেখেন কি হয়। এখানে দেখেন ক্লোজড একটা ভলিউম একটা সারফেস এখানে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি ট্রিমের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের এই সারফেসিং সিস্টেমটা আপনি ইউজ করে আপনি একটা শেপ আপনি খুব সহজে আনতে পারবেন।